গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রীর প্ররোচনা, রামভক্তদের বিরুদ্ধে অবস্থান, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে নিজের নির্বাচনী বৈতরণী পার, জয় শ্রীরাম শব্দটাকে একটা গালাগালিতে রূপান্তরিত করে গলাগলির পরিবর্তে আজকে সরাসরি আল্লাহর নামে দোয়া করতে, শান্তির দোয়া, যাতে জয় শ্রীরাম কোনোভাবে দাঙ্গা না লাগায়। যে নামের সঙ্গে অসমুদ্র হিমাচলের মানুষ সম্পৃক্ত, যে সংস্কৃতির বাইরে কোনোদিন ভারতবর্ষকে বার করা যায় না, ভারতীয় জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, ভারতীয় জীবন চর্চার প্রত্যেকটি ঘটনা যে রামায়ণের সঙ্গে সম্পৃক্ত বা প্রভাবিত, সেই রামচন্দ্রের জন্মদিনের মিছিলকে কার্যত একটা দাঙ্গার মিছিল হিসেবে মুখ্যমন্ত্রী আগে চিহ্নিত করে পরিষ্কারভাবে মানুষকে উস্কানি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে রাম মন্দিরের মিছিল যদি কোনো জায়গায় হয়, কেউ যদি স্লোগান দেয়, তাহলে তাকে আক্রমণ করা যেতে পারে। এটা মুখে না বললেও অন্তত মুখ্যমন্ত্রীর মনে রাজনৈতিক উচ্চতা থেকে যদি এ ধরনের বিবৃতি আসে, তাহলে তার তৃণমূলের স্তরের সোনার টুকরো ভাইরা বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি ভাষায় কথা বলে চলেছেন, এটা নতুন করে মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। গতকাল রেজিনগর এলাকায় সেখানে উত্তেজনা ছিল, সেটা বন্ধ করবার প্রচেষ্টা হচ্ছিল। কারণ কার্যত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়, যারা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষজন আছেন, যারা সংখ্যালঘু হয়ে গেছেন, তারা সেটা ভালো করেই জানেন। রেজিনগরের এই ঘটনা ঘটবার আগে একদিকে মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং কিছুটা হলেও রাজনৈতিকভাবে হতাশ এবং আতঙ্কিত অধীর রঞ্জন চৌধুরী যে বক্তৃতা করেছেন, যে ভাষায় বক্তৃতা করেছেন, তার ভিডিও ক্লিপিং আমাদের কাছে আছে, আমরা আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না বেশি জিনিস দেখে, সেটা কার্যত প্ররোচনা, কার্যত মৌলবাদের কাছে আত্মসমর্পণ, কার্যত মৌলবাদকে উস্কানি দেওয়া, শুধুমাত্র আগামী লোকসভা নির্বাচনে নিজের আসনকে সুরক্ষিত করা। একটি শান্তিপূর্ণ মিছিলের ওপরে ইট ছোড়া হলো, আপনারা দেখলেন, তার ভিডিও ফুটেজ আপনাদের দেখানো হলো, পাথর ছোড়া হলো, সেখানে স্বাভাবিকভাবেই এই যে আক্রমণের দৃশ্য তুলে রাখবে, আজকে তো আধুনিক যুগে, আধুনিক পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার যুগে, এটা তো সব যার কাছে ফোন থাকবে, স্মার্টফোন থাকবে, সে তো ছবি তুলবেই। সেখানে পুলিশ যেখান থেকে পাথর আসছে, যে ছাদ থেকে ঢিল বড় বড় থান হিট ছোড়া হচ্ছে, যেখান থেকে বোমা পড়ছে, তাদের ওপরে আক্রমণ না করে, তাদের নিয়ন্ত্রণ না করে যারা এই ঘটনাটা ধরে রাখবার চেষ্টা করছে, সেটা ঠিক কি ভুল, সেটা পরবর্তীকালে ভাইরাল হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না, সেটা পরের প্রশ্ন। কিন্তু তাদের আক্রমণ করে যে ভাষা পুলিশ ব্যবহার করলো, তৃণমূল কংগ্রেসের পুলিশ, যে একজন আক্রান্ত, যাদের ওপর বোমা পড়েছে, পাথর ছুড়ছে, অনবরত ছাদ থেকে পাথর পড়ছে, সেই ছবি ধরে রাখবার জন্য পুলিশ তাদের উপরে আক্রমণ করল, একটার পর একটা বাড়ি বেছে বেছে ভাঙচুর করা হলো, স্থানীয় হিন্দুদের দোকানের উপরে লুট করা হলো, মিষ্টির দোকান থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখে, অগ্নিসংযোগ সর্বশান্ত করে দিয়েছে মানুষকে, কোনো পুলিশের ব্যবস্থা নেই, পুলিশ ওই মুহূর্তে গুলি চালায়নি, পুলিশ ওই মুহূর্তে যতটা কঠোর হতে পারত, যে পুলিশের রূপ আমরা কলকাতা শহরে দেখতে পাই, চাকরি খোয়ানো বা চাকরি হারানো প্রতারিত মেধা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে, সেই পুলিশের চেনা চেহারাটা কিন্তু রেজিনগরে দেখা গেল না। ঘটনা এখানেই থামল না, মানুষগুলো কি অবস্থায় আছে যারা দেখার জন্য পৌঁছেছিলেন, তাদের জন্য পুলিশ অবরোধ করে দিল রাস্তা, আর ভিতরে সেখানে লাগাতার ভাঙচুর চলল, কোনো বাইরের মানুষ ঢুকবে না, অন্য কেউ সংগঠনের লোকজন, বিজেপির সংগঠন নয়, কালকে গোটা কলকাতা শহর তো দূরের কথা, সারা পশ্চিমবঙ্গে যে মানুষগুলো কোনোদিন কোনো রাজনৈতিক দলের মিছিলে হাঁটেননি, যাদের কোনোদিন কোনো প্রতিবাদে, কোনোদিন কোনো পাড়ার অনুষ্ঠানে মিছিলে হাঁটতে দেখা যায়নি,
সেই গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছিলেন নিজেদের উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে, আত্মমর্যাদা নিয়ে। আজকে তারা ছুটে গিয়ে দেখতে চেয়েছিলেন মানুষগুলোকে, পুলিশ ব্যারিকেড করে সমস্ত রাস্তা বন্ধ করলো এবং তাদের উপরে আক্রমণ চললো ধারাবাহিকভাবে। এখানে ঘটনা শেষ করলেন না, তিনজন শিশু সহ তিনজন হসপিটালে ভর্তি হলেন, গুরুতর আহত, তাদের ছবি দেখালেন একজনের, একজনের ফুটেজ দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এতটাই রক্তাক্ত, আমাদের নিজেদেরই সেটা পরিচিত বলে, নিজেদেরই আমাদের অনেকটা রুচি এবং অনেকটা আমাদের সংবেদনশীলতায় আঘাত লাগছে, আপনারাও দেখলে খুব একটা ভালোভাবে জিনিসটাকে নিতে পারতেন না। তার সেখানে অপারেশন করা হয়েছে বহরমপুর স্টেট হসপিটালে। যিনি লাগাতার চার দিন যাবৎ বিবৃতি দিয়ে গেলেন উস্কানিমূলক, শিবের গাজনকে কেন্দ্র করে যার অবস্থান ছিল সম্পূর্ণ শিব ভক্তদের বিরুদ্ধে, সেই অধিক চৌধুরী নাটক করতে রাত্রিবেলা পৌঁছে গেলেন 11টার পরে বহরমপুর হসপিটালে। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, বহরমপুরে তিনি সুরক্ষিত নন, কারণ দুর্দণ্ড প্রতাপ অধিক চৌধুরী, যিনি বাম জমানায় যেভাবেই হোক লাগাতার জিতে আসছেন, লোকসভায় যিনি সম্মানীয় একটি আসনে আছেন, তিনি আজকে তার নির্বাচনী কেন্দ্রে মিউনিসিপ্যালিটি নির্বাচনে তৃণমূলের দ্বারা আক্রান্ত হন। আমরা বিজেপি করি, সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান আমাদের উল্টো, আমরা সেই ঘটনার প্রতিবাদ করেছি, কিন্তু অধীর চৌধুরী কালকে এই উত্তেজনার জায়গায় কি আরো অগ্নিতে ঘৃতাহুতি করতে গেলে, তিনি গিয়ে এমন কিছু মন্তব্য শুরু করে দিয়েছিলেন সেখানে, যাতে যে মানুষগুলো আক্রান্ত হয় তারা হতবাক হয়ে যায়, এবং সেখানেও স্বতঃস্ফূর্তভাবে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান ওঠে। কোনোদিন শোনা যায়নি হসপিটালের মধ্যে একজন ধারাবাহিকভাবে জিতে আসা সাংসদ, একটা সর্বভারতীয় শতাব্দী প্রাচীন দলের যিনি প্রদেশের সভাপতি, তিনি ওই জেলার আমাদের রাজ্য যিনি জেলা সভাপতি আছেন শাখারফ সরকার, তিনি পুলিশের এবং তার সিকিউরিটির উপস্থিতিতে আজকে তাকে ধাক্কা মারলেন সম্পূর্ণ মুখে, তার মুখ রক্তাক্ত হয়ে গেল, ঠোঁট ফেটে গেছে, তার মেডিকেল রিপোর্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।